দেশে আজ আবারও একবার লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, যদিও আগের থেকে সংখ্যাটা অনেকটাই কমেছে। এদিনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে নতুন করে ভাইরাসের কবলে পড়তে হয়েছে 78,524 জনকে। ফলে এই মুহূর্তে গোটা দেশে মোট করোনা সংক্রমণ বেড়ে দাঁড়ালো 68,35,656। পাশাপাশি আবার এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট প্রাণ হারাতে হয়েছে 971 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা ভারতে মোট করোনার কবলে পড়ে প্রাণ হারাতে হলো 105,526 জনকে। পাশাপাশি এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 9,02,425 এবং এই মুহূর্তে মোট সুস্থ হয়ে উঠেছেন 58,27,705 জন। দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক রাজ্য অর্থাৎ মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14,80,489 জন। পাশাপাশি আবার বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে গোটা দেশে সুস্থতার হার রয়েছে 85.25%। ICMR এর তরফ থেকে এদিন জানানো হয়েছে গত 24 ঘন্টায় গোটা ভারতে মোট করোনার টেস্ট করা হয়েছে 11,99,857টি এবং গোটা বিশ্বে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা রয়েছে 3,63,94,156 জন এবং গোটা বিশ্বে এখনো পর্যন্ত মোট প্রাণ হারাতে হয়েছে 10,60,426 জনকে। অন্যদিকে আবার এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থাটা সেই একই রকমের। অর্থাৎ গত 24 ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 3,526 জনকে। ফলে এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 284,737 জন এবং এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 29,000-এর কাছাকাছি। পাশাপাশি এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে 63 জনকে। ফলে এই মুহূর্তে গোটা রাজ্যে মোট প্রাণ হারাতে হলো 5,439 জনকে। তবে উল্লেখ্য, আজকে সুস্থতার হার নিয়ে পশ্চিমবঙ্গে মোট সুস্থতার হার একটু হলেও কমলো, কারণ গতকালকেই যেখানে সুস্থতার হার ছিল 87.97%, সেখানেই আজ সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 87.93%। এবং এদিনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গে মোট টেস্ট করা হয়েছে 42,441 জনের। অর্থাৎ এই মুহূর্তে মোট টেস্টের সংখ্যা গিয়ে দাঁড়ালো 35,65,602 জনের। চোখ রাখবো আমরা পরবর্তী খবরের উপরে, তার আগে জানিয়ে রাখি ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার মনীশ শুক্লা হত্যাকাণ্ডের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বিজেপি নেতা মনীশ শুক্লাকে খুন করার জন্য পরিকল্পনার ছক কষে ফেলা হয়েছিল গত 3 মাস আগেই। অপারেশন নিখুঁত করতে বারবার ওই এলাকায় রেকিও করে ফেলেছিল শুটাররা। এমনকি অনেক আগে থেকেই গোপনে টার্গেটের উপর চলছিল নজরদারি, শুধুমাত্র অপেক্ষা ছিল সঠিক জায়গা এবং সময়ের। সেটাই মিলে যায় গত রবিবারেই, এবং অপারেশন এতটাই নিখুঁত ছিল যে গুলি চালিয়ে মোটরবাইকে করে সঙ্গে সঙ্গেই ওই শুটাররা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। বিজেপি নেতা মনীশ শুক্লা তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রমাণ হাতে এসেছে গোয়েন্দাদের। সিআইডি আধিকারিকদের অনুমান, এত বড় ঘটনা ঘটানো কোনো ছোটখাটো দুষ্কৃতির কাজ নয়। অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা থেকে শুটার জোগাড় করা, অপারেশন শেষ করে কিভাবে বেরিয়ে যেতে হবে তার পরিকল্পনা করা, সবকিছু মিলিয়ে এর পিছনে কে বা কারা রয়েছেন সেটা জানার চেষ্টা চলছে। তবে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে কোনো রাঘব বোয়ালি রয়েছে এবং গত 3 মাস আগে থেকেই মনীশ শুক্লাকে খুন করার পরিকল্পনা করা হচ্ছিল। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার করোনা গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি যদি সাধারণ জ্বর কাশিতে কাবু হয়ে থাকেন, তাহলে সম্ভবত করোনা ভাইরাসের আক্রমণ ঘটলেও ততটা বিপদে পড়তে হবে না আপনাকে। এমনটাই দাবি করেছেন গবেষকরা। আমেরিকার বস্টন মেডিকেল সেন্টার এবং বস্টন ইউনিভার্সিটি অফ স্কুল মেডিসিনের গবেষকরা বলছেন, সার্স কোভ টু হলো অপেক্ষাকৃত নতুন প্যাথোজেন বা জীবাণু, কিন্তু এটা ছাড়াও আরও নানা ধরনের করোনা ভাইরাস রয়েছে যারা মানুষের শরীরে সংক্রমণ ঘটালে সর্দি কাশি হতে পারে। এর ফলে যে ইমিউনিটি শরীরে তৈরি হয়ে যায়
তার ফলে এই করোনা ভাইরাস সেখানে আর তেমন ভাবে কাবু করতে পারে না এবং সেই কারণেই আগের ইমিউনিটি করোনা ভাইরাসকে খানিকটা হলেও ঠেকাতে পারবে। সাধারণ করোনা ভাইরাসের সঙ্গে নোভেল করোনা ভাইরাসের জিনগত সাদৃশ্যই এর পিছনে কারণ রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। 2015 সালের 18 মে থেকে এই বছরের 11 মার্চ পর্যন্ত যতজন রোগীর শ্বাসযন্ত্রের পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট খতিয়ে দেখেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকরা। এছাড়া গত 12 মার্চ থেকে 12 জুন পর্যন্ত করোনা আক্রান্তদের খতিয়ে দেখেছেন তারা। দেখা গিয়েছে করোনা আক্রান্ত হওয়ার আগে যাদের সাধারণ জ্বর কাশি হয়েছিল সাধারণভাবেই তাদেরকে আইসিইউ কিংবা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করার প্রয়োজন পড়েনি। এই গবেষণার অন্যতম গবেষক বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক মনীশ সাগর দাবি করেছেন, আমাদের পরীক্ষার ফল দিয়ে দেখা গিয়েছে যাদের মাত্র কয়েকদিন আগেই সাধারণ সর্দি কাশি হয়েছিল তাদের ক্ষেত্রে করোনা সংক্রমণ খুবই কম গুরুতর ছিল। কিন্তু গবেষকরা এও জানিয়েছেন এর আগে অন্য কোনো করোনা ভাইরাসে সংক্রমিত হলে সেই ব্যক্তি আর সার্স-কোভ-2 নামে ভাইরাসে আক্রান্ত হবেন না এমনটা কিন্তু নয়, কিন্তু সংক্রমণ আটকানোর ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই গবেষণা বলছে যদি মাত্র কয়েকদিন আগেই আপনার জ্বর কাশি হয়ে থাকে তো আপনার শরীরে যে ইমিউনিটি তৈরি হয়ে যায় সেই ইমিউনিটি আপনাকে করোনার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার বড়সড় সুখবর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ভূমি সংস্কারের ক্ষেত্রে বড় বদল আনতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। এই রবিবারই তিনি গ্রামীণ এলাকায় বসবাসকারী 1,32,000 জনকে আধার কার্ডের মতো প্রপার্টি কার্ড তুলে দেবেন। এই সম্পত্তি সংক্রান্ত নথি তাদের বসত বাড়ির মালিকানার প্রমাণ হবে। এর আগে দেশের গ্রামীণ এলাকাতে এই ধরনের সংস্কার আগে দেখা যায়নি। দেশের গ্রামীণ এলাকাগুলিতে এত দশক ধরেই জমির মালিকানা নিয়ে বিবাদ লেগেই থাকতো এবং কোনো নথির অভাবেই এই বিবাদের নিষ্পত্তিও হতো না। তাছাড়া বসত বাড়িকে বন্ধক রেখে ঋণ নেওয়া সম্ভব হতো না, তাই এই সমস্ত কিছুই এবার বদলাতে চলেছে গ্রামীণ ভারতে। গ্রামের মানুষেরা এবারে নিজেদের সম্পত্তির প্রামাণ্য নথি হাতে পেতে চলেছেন এই প্রথমবারের জন্য। জানা গিয়েছে রবিবার দেশের 763টি গ্রামের 1,32,000 জনকে তাদের সম্পত্তির নথি তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্পত্তিগুলিকে ড্রোনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে দেশজুড়ে মোট 6,40,000 গ্রামে একইভাবে সম্পত্তি চিহ্নিত করা হবে এবং 2024 সালের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্র সরকার। তবে উল্লেখ্য, এই রবিবার যে রাজ্যের গ্রামগুলিতে এই প্রপার্টি কার্ড তুলে দেওয়া হবে সেগুলি হচ্ছে হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। এছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ এবং কর্ণাটক। তবে উল্লেখ্য, দেশের ইতিহাসে এই প্রথমবার এই ধরনের প্রপার্টি কার্ড তুলে দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের একবার বেফাঁস মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঈশ্বরের আশীর্বাদে তার করোনা হয়েছে এক ভিডিও মেসেজেই এমনই দাবি করে বসলেন তিনি। তবে এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্টের দাবি সংক্রমিত হলেন বলেই করোনা কেমন তা তিনি বুঝতে পেরেছেন। এমনকি করোনার বিরুদ্ধে চটজলদি কাজ করার মতো ওষুধ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে সেভ মার্কিন প্রেসিডেন্ট অসুস্থ হয়েছেন বলেই এমনই দাবি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। তবে উল্লেখ্য, করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে 4 দিন কাটিয়ে হোয়াইট হাউসে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তিনি নাকি করোনামুক্ত, খুলে ফেলেছেন তার মাস্কও। এবং ঠিক এইরকম অবস্থাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ঈশ্বরের কৃপায় আমি আজ করোনা আক্রান্ত হয়েছি, এটা ছদ্মবেশে ঈশ্বরের আশীর্বাদ। কারণ তিনি সংক্রমিত হয়েই বুঝতে পেরেছেন কিভাবে এই রোগকে দূর করা যায়। শুধুমাত্র তাই নয়, কোন ওষুধে তার চিকিৎসা করা হবে তাও বাতলে দিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, আমি যে চিকিৎসায় তাড়াতাড়ি সেরে উঠলাম তাই আমজনতাকে বিনামূল্যে দেব। রিজেনারেশন ফার্মাসিউটিক্যাল ওষুধে আমি সেরে গিয়েছি, বুঝে গিয়েছি এই ওষুধ কতটা কার্যকরী। তবে আবার এই ভিডিওটিতে ভ্যাকসিন নিয়ে বড় দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, আমেরিকা নির্বাচনের আগেই বাজারে ভ্যাকসিন চলে আসবে। যদিও তার কার্যকারিতা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন উঠেছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের কথায়, এই ভ্যাকসিন বিজ্ঞানসম্মত নয় তাই ট্রাম্প প্রশাসন করোনার টিকা দিলে আমি তা নেব না। তবে ট্রাম্পের এই মন্তব্য করার পর থেকেই যথারীতি আবারও একবার বিতর্কের ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। চোখ রাখবো পরবর্তী খবরে। গতকাল বিজেপির মিছিলে ঘটে ধুমধুমার কাণ্ড। শহর জুড়ে কার্যত তাণ্ডব চালিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। আর তা রুখতেই করা হয়েছে পুলিশ প্রশাসনও। শহরের বিভিন্ন জায়গাতেই আগে থেকেই ব্যারিকেড করে দেয় পুলিশ আধিকারিকেরা। বিজেপি কর্মী সমর্থকদের নবান্নের ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয়নি পুলিশ প্রশাসন। যদিও বিজেপি কর্মীরা
ব্যারিকেড ভেঙে এগোতে থাকে আর তখনই তাদেরকে রুখতে ব্যবহার করা হয় জলকামান। কিন্তু এই জলকামান নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক, কারণ এদিনে জলের সঙ্গে নীল রং মেশানো হয় আর তা মূলত ছেটানো হয় বিজেপি কর্মী সমর্থকদের দিকেই। যদিও বিজেপি কর্মীদের দাবি সেটা রং নয়, সেটা আসলে রাসায়নিক, আর সেটাই বিজেপি কর্মীদের উপর ছেটানো হয়েছে। আর সেই গায়ে রং লেগেই বহু নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এমনকি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে আবার যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য জানিয়েছেন তদন্তে চেয়ে কেন্দ্র সরকারকে চিঠি দেবেন তিনি এবং এরপরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় এদিন জলকামানের সঙ্গে যে নীল রং ছেটানো হয়েছিল সেটি আসলে কি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এদিন জলকামান থেকে যে নীল রং ছোড়া হয়েছে তাতে মেশানো হয়েছিল সাধারণ হোলির রং। বিক্ষোভ শেষে কোনো কারণে বিক্ষোভকারীদের চিহ্নিত করতে গেলে রঙিন জল গোটা বিশ্বেই ব্যবহার করা হয়। অর্থাৎ কারা বিক্ষোভ করছেন এবং কারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে আলাদা আলাদা বিভাগ করতে গেলেই এই নীল রং দেখেই তাদেরকে বিচার করতে হয়। অর্থাৎ এই নীল রং দেখেই পুলিশ বুঝতে পেরে যায় যে আসলে কারা এই বিক্ষোভে সামিল হয়েছেন, এবং সেই কারণেই এই নীল রং ব্যবহার করা হয়েছে জলকামানে, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দিয়েছেন এতে অন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি, এটি শুধুমাত্র হোলির রং ছিল। যদিও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য বলেন নীল তরল ছড়া হয়েছিল বিক্ষোভে ঠান্ডা বা গরম জল ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এইভাবে কোন রকম রাসায়নিক ব্যবহার করা কখনোই যায় না। তার দাবি এই রং গোটা শরীরকে জ্বালিয়ে দিচ্ছিল, বমিও হচ্ছিল কর্মীদের। যদিও রাজ্যের মুখ্য সচিব এই কথা বললেও যে এটি হচ্ছে সাধারণ হোলির রং, তবুও কিন্তু বিজেপি কর্মীরা এখনো পর্যন্ত মানতে পারছেন না সত্যি হোলির রং ছিল কিনা। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার করোনার ভ্যাকসিন নিয়ে আরও এক খারাপ খবর। রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন অর্থাৎ স্পুটনিক ভি, এই ভ্যাকসিনের পরীক্ষামূলক সমীক্ষায় নারাজ হলো ভারত। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও একাধিক প্রশ্ন থাকায় ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিকে ভ্যাকসিনের সমীক্ষার কাজ বন্ধ রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার। গোটা বিশ্বকে চমকে দিয়ে সর্বপ্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কার ঘোষণা করেছিল রাশিয়া। করোনা ভাইরাসকে জব্দ করতে স্পুটনিক ভ্যাকসিনটি কার্যকরী এমনটাই দাবি করেছিল রাশিয়া সরকার। যদিও রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিনটি নিয়ে গোটা বিশ্বজুড়েই উঠতে থাকে একাধিক প্রশ্ন, কিন্তু তা সত্ত্বেও ভারতের ডক্টর রেড্ডিস ল্যাব রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনটি নিয়ে বৃহত্তর সমীক্ষার পথে হাঁটতে চলেছিল। কিন্তু এবার সেই রেড্ডিস ল্যাবের সেই তৎপরতায় এবার বাদ সাধল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক স্তরে স্পুটনিক ব্যবহার নিরাপদ নয়, রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটির সুরক্ষা এবং প্রতিরোধ সংক্রান্ত তথ্য খুবই কম, এবং সেই কারণেই ভারত এই মুহূর্তে স্পুটনিক ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে বড় পর্যায়ে সমীক্ষা চালানো নিরাপদ নয় এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার। এবং সেই কারণেই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনের সমীক্ষা আপাতত বন্ধ রাখছে ভারত। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার মারাত্মক অভিযোগ আনা হলো রিপাবলিক টিভির অন্যতম কর্ণধার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। টাকা দিয়ে চ্যানেলের টিআরপি বাড়ানো হচ্ছে, এই রকমই একটি চক্র এবার ধরে ফেলল পুলিশ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং। তিনি জানিয়েছেন এমন এক চক্রের সন্ধান পাওয়া গিয়েছে যারা ভুয়ো টিআরপি বাড়াচ্ছে। এর মধ্যে তিনটি টিভি চ্যানেলের নাম রয়েছে, এগুলি হচ্ছে রিপাবলিক টিভি, ফকত মারাঠি এবং বক্স সিনেমা। এই তিনটি চ্যানেল তাদের ভুয়ো টিআরপি বাড়াচ্ছে। জানা গিয়েছে এই সমস্ত অভিযুক্তরা কিছু পরিবারকে টাকা দিত এবং যারা টাকার বিনিময়ে সর্বক্ষণ এই চ্যানেলগুলি চালিয়ে রাখত আর তার ভিত্তিতেই টিআরপি বাড়ত। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে, মুম্বাই পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে। 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে একজনের কাছ থেকে, অন্যজনের কাছ থেকে 8 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মুম্বাইয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন লোকেদের নির্দিষ্ট চ্যানেল চালিয়ে রাখতে বলতেন, এমনও অনেকে ওই নির্দিষ্ট কয়েকটি চ্যানেল চালিয়ে রাখতে বলা হতো যারা ইংরেজি পর্যন্ত জানেন না, অথচ ইংরেজি চ্যানেলগুলি চালু রাখতেন তারা শুধুমাত্র টাকার জন্য। তবে এই চ্যানেলগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি চ্যানেল, এবং ওই চ্যানেলকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। তবে রিপাবলিক টিভির তরফ থেকে ইতিমধ্যেই মুম্বাই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। অর্ণবের সাফ বক্তব্য, আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পরমবীর সিংকে, অর্থাৎ মুম্বাই পুলিশের ওই আধিকারিককে, আর তা না হলে মুখোমুখি দেখা হবে আদালতে, এবং এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্ণব গোস্বামীর তরফ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার শোকের ছায়া নেমে এলো গোটা রাজনৈতিক মহলে। শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়েই।
কারণ চলে যেতে হলো মোদির মন্ত্রিসভার অন্যতম সদস্য রামবিলাস পাসোয়ানকে। বৃহস্পতিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন টুইট করে সেই খবর জানিয়েছেন তার ছেলে চিরাগ পাসোয়ান। জানা গিয়েছে হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এরপরেই তাকে প্রাণ হারাতে হয়েছে। কেন্দ্রের ক্রেতা সুরক্ষা এবং খাদ্য মন্ত্রক সামলাতেন তিনি। এমনকি গত সপ্তাহেই চিরাগ পাসোয়ান অর্থাৎ তার পুত্র জানিয়েছিলেন তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে হাটে এক সার্জারি হবে, প্রয়োজনে পরে আরও একটি সার্জারি করা হবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, অবশেষে চলে যেতে হলো মোদীর মন্ত্রিসভার এই অন্যতম মন্ত্রীকে। বর্তমানে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি, এছাড়াও লোকসভায় 8 বার সাংসদ হয়েছেন বিহারের এই রাজনৈতিক ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। ইতিমধ্যে রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে গোটা রাজনৈতিক জগৎ। রামবিলাস পাসোয়ানের চলে যাওয়াতে গভীর শোকে ভেঙে পড়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, আমি একজন ভালো বন্ধুকে হারালাম। মোদীর কথায় দেশের রাজনৈতিক জগতে তৈরি হলো শূন্যতা, যা হয়তো কোনোদিনই পূরণ হবে না। তার চলে যাওয়ায় আমার ব্যক্তিগত ক্ষতি হলো, আমি একজন আমার ভালো বন্ধু এবং সহকর্মীকে হারালাম। উনি চাইতেন যাতে প্রত্যেকটি দরিদ্রও সম্মান নিয়ে বাঁচতে পারেন। একজন আমার এরকম ভালো বন্ধুকে হারিয়ে আমি সত্যি খুব শোকাহত। নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা কপিল সিম্বল টুইট করে শোক প্রকাশ করেছেন এই বিশিষ্ট মন্ত্রীর উদ্দেশ্যে। পাশাপাশি আবার শোক প্রকাশ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্তের উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে গত মঙ্গলবারেই উপকূলীয় উড়িষ্যা এবং সন্নিহিত এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়েছে আগেই, কিন্তু আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ থেকেই নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, যা পরবর্তী 24 ঘন্টার মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং যা পরবর্তী পর্যায়ে অগ্রসর হতে পারে পশ্চিম উত্তর পশ্চিম দিকে 11 অক্টোবর নাগাদ, যা প্রভাব ফেলতে পারে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে। এবং আজকে যে নিম্নচাপ তৈরি হচ্ছে এর কারণেই আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।